11ই অক্টোবরই ঘোষণা হয়ে গিয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা থেকে 10 সেকেন্ডের একটি টিজার সামনে এনে বোঝানো হয়েছিল 23 বছর আগের নস্টালজিয়া ফেরানোর কথা। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর হিট ছবিগুলির মধ্যে একটি। ছবির চোখ তুলে দেখো না গান সে সময় যেমন হিট ছিল, 23 বছর পরও হিট সেই গান। এখনও বাবুল সুপ্রিয়র গাওয়া এই গানটি ছাড়া অসম্পূর্ণ বিয়েবাড়ি। 23 বছর পর সেই গানেই এবার বিয়ের পালা প্রসেনজিৎ আর ঋতুপর্ণার। তবে প্রসেনজিৎ ঋতুপর্ণার টলিপাড়ার হিট জুটি কিংবা একসময়ের প্রেমিক যুগল নন, এরা পরিচালক সম্রাট শর্মার গল্পের নায়ক নায়িকা। আগামী 25 নভেম্বর মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। ছবির যৌথ প্রযোজনায় এগিয়ে এসেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ভালোবাসা কঠিন, ভালো থাকা আরও কঠিন, আর তার থেকে আরও কঠিন ভালো রাখা। ছবির ট্রেলারে বোম্বাদারি সংলাপ মিলে যায় জীবনের সঙ্গে। তবে এই ছবি মানুষকে ভালো রাখবে এবং ভালোবাসতে শেখাবে, জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হোপফুলি ভালো থাকবেন এবং ভালো লাগবে, থেকে বড় কথা ভালো থাকাটা খুব কঠিন। তো আমরা একটা কঠিন সময়ের মধ্যে গেছি, সো মানুষ আমার মনে হয় হাসতে পারলে ভালো থাকতে পারবেন। এই ছবিটাতে কমেডি ফিল্ম, আর এই ছবিতে একটাই সিরিয়াস ট্রেলারে, ছবিতে বলবো না, ছবিতে আছে হয়তো আরও, ট্রেলারে আমি বলছি এই মুহূর্তে আমার একটাই সিরিয়াস লাইন, এই লাইনটা আমাদের জীবনের লাইন। সো ওটার জন্যই ট্রেলারটাকে আমরা ওইখানটা এন্ড করেছি, যে বাকিটা আবার মজা দিয়ে এন্ড করেছি, কিন্তু দিস ইজ আমাদের লাইফের ফিলোসফি এবং পিপল ওয়ান্ট টু লাভ এনজয়, এটার জন্য ছবিটা বানানো। গল্পের ঋতুপর্ণা হয়েছেন ইপ্সিতা মুখোপাধ্যায়, যাকে আমরা ছোট পর্দায় একাধিক চরিত্র দেখেছি। বড় পর্দায় এমন এক চরিত্র এবং সর্বোপরি বোম্বাদার মতো একজন গাইড পেয়ে আপ্লুত ইপ্সিতা। প্রথমত আমি আসি স্ক্রিপ্টের দিনে, আমাকে যেদিনকে অডিশনের জন্য ফোন করা হয়, এবং তারপরে আমি প্রথমে আমাকে বলা হয় যে বোম্বাদার প্রোডাকশন হাউস থেকে একটা সিনেমা বা রিলিজ করা হচ্ছে, তার জন্য অডিশনের জন্য আমি সেখানে যাই, এবং সেখানে অডিশনে গিয়ে এমনি নর্মাল যে অডিশন হয়, তারপরে বলা হয় যে একটু নাচ করতে হবে। ঠিক আছে, ফাইন, কী করে নাচ করতে হবে, চোখ তুলে দেখো না কেশ। তো নর্মালি এই গানটা শুনলে তো রম করে নাচাই হয়। তো আমি তো নর্মাল, আমি বলছি কীরকম নাচ, বলছে যেরকম নর্মাল নাচ হয়। তো নাচে আমি তো প্রচণ্ড ঘাবড়ে। তারপর একটা স্ক্রিপ্ট দেওয়া হয়, সেই স্ক্রিপ্টে কোনো সিনেমার নাম লেখা নেই। আচ্ছা ঠিক আছে, স্ক্রিপ্টটা পড়া হয়, এবং আমি প্রত্যেকটা পাতা স্ক্রিপ্টটা পড়ি আর এরকমভাবে তাকাই, যারা যারা যাদের আমাকে মোহর দিই, সম্রাটদা, টুয়া দিই, আমাদের যারা টিম মেম্বার যারা ডেকেছিলেন, তো সেখানে এরকমভাবে তাকাচ্ছিলাম, এটা কি সত্যি? মানে আমার মনে হয়েছিলো স্ক্রিপ্টটা পড়ে যে এটা তো অর্ধেক বাদ হবে, মানে এইটা তো বলতেই পারবো না এবং এটা শুনতেই পারবো না। হ্যাঁ, সেটা আস্তে আস্তে ট্রেলারে তার ঝলক দেখা গেছে। তো সেটাও বিয়েবাড়িতেই সবটা একদম শুরু থেকে, গায়ে হলুদ পর্ব থেকে শুরু হবে আমাদের বিয়েবাড়ি, তো সবটাই বিয়েবাড়িতেই জানা যাবে, আমি অত ইন ডিটেলসে এখন বলছি না, বাট ওই আর কি। তো সবটা মিলিয়ে এবং দাদার সাথে তারপর আলাপ হওয়া, তারপর যেটা আমি তখন বললাম যে দাদার সাথে আলাপ হওয়া এবং ফ্লোরে শুটিংয়ে প্রায় অলমোস্ট যখনই উনি সময় পেতেন ফ্লোর ভিজিট করে, একটা চুল এদিক ওদিক হলো দাদা, না এটা ঠিক এরকম। তো একটা পার্সন অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর, মানে বিইং আ লেজেন্ড, প্রত্যেকটা মিনিটে মিনিটে মানে প্রচুর কিছু শেখার থাকে, এবং আই এম বকা না, আমি খুব ওবিডিয়েন্ট, আমি বকা খাইনি। আমি আর বকা খাওয়ার আগে আমি এমন আমার এমনই মুখ চোখ আমার হয়ে থাকতো, আমি কোনো মুখ থেকে কথা বেরোবে কি ভুল, ডান দিক বাঁ দিক নড়তাম করে। তারপরে তো আমি নিজে এমনিই ভয় পেতাম, মানে ভয় পাইও ইভেন এখনও, বিকজ ফর মি মানে একজন অভিনেত্রীর আমার মনে হয় না আর কিছু পাওয়ার থাকে বলে, মানে আই এম ভেরি ব্লেসড টু গড অ্যান্ড ব্লেসড টু দাদা যে আমাকে এই সুযোগটা দেওয়া হয়েছে। অ্যান্ড আই ডোন্ট নো, আমি খুব টেনশনে আছি, সবাই প্লিজ সাপোর্ট করো, সবাই প্লিজ সঙ্গে থাকো, কীরকম হবে সিনেমাটা, কীরকম ভালো লাগবে না লাগবে, প্লিজ সিনেমা হলে এসো, আমাদের সবাইকে সাপোর্ট করো, থ্যাংক ইউ। ছবি পরিচালনায় সম্রাট শর্মা। প্রথমে ভয়ে ভয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ছবির গল্প শোনান সম্রাট, যদিও ছবির নাম তখনও ঠিক হয়নি। গল্প শুনেই রাজি হন বোম্বাদা। প্রথমত হচ্ছে 25 নভেম্বর রিলিজ করছে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। আমি সবাইকে অনুরোধ করবো এবং সবাইকে বলবো একটা হাসি মজার সিনেমা হচ্ছে এটা, মানে একদম ফ্যামিলি ড্রামা, সবাই মিলে ফ্যামিলির সবাইকে নিয়ে যাওয়ার মতো, দেখার মতো একটা সিনেমা। আমি একটা জিনিস বলতে পারি যে কেউ সিনেমা হল থেকে ফিরে এসে মানে ওই দুঃখ বা মন খারাপ হবে না, সবাই একটা আনন্দ নিয়ে ফিরবে। মোদ্দা কথা হচ্ছে যেটা প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা, বিয়ের ছবি, বিয়েবাড়ির গল্প, মজার গল্প এবং প্রেমের গল্প, কমেডি গল্প, সব মিলিয়ে আই থিঙ্ক সবার খুব ভালো লাগবে 25
নভেম্বর সবাই মিলে হলে এসে দেখুন প্রসেনজিৎ ওয়েড ঋতুপর্ণা। আগামী 25শে নভেম্বর ধুমধাম করে বিয়ের আয়োজন হচ্ছে টলিপাড়ায়। কারণ এই বিয়ে যে প্রসেনজিৎ ঋতুপর্ণার, যার স্বপ্ন সিনেপ্রেমীরা কত কাল ধরে দেখে আসছেন, তাই টলিপাড়ার গ্র্যান্ড এই বিয়ের জন্য অপেক্ষার মাত্র কটা দিনের। পারমিতা আচার্য, সময় সংবাদ, কলকাতা।